টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমা গরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। 82 বছরের বৃদ্ধের ভূমিকায় দেব, ছবিটা দেবের ফেসবুক প্রোফাইলে দেখে চমকে উঠেছেন বহু মানুষ। কে এই সাদা চুল দাড়িওয়ালা বৃদ্ধ? কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতুতে দেবকে দেখা যাবে এই 82 বছর বয়সী বৃদ্ধের ভূমিকাতেই। এই ছবিতে দেবের মেকআপের কারিগর ছিলেন বিক্রম গায়কোয়াড়। ওমকারা, রং দে বাসন্তী, থ্রি ইডিয়টস, দ্য ডার্টি পিকচারের মতন বহু বলিউডে ছবির পাশাপাশি গৌতম ঘোষের মনের মানুষে এবং সৃজিৎ মুখোপাধ্যায়ের জাতিস্বরেও মেকআপ আর্টিস্ট ছিলেন তিনি। দেব নিজেই জানিয়েছেন তার ওই মেকআপের জন্য রোজ সময় লাগত 7 ঘন্টা। তবে কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই ছবির মুক্তি ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা সম্ভবত কাটতে চলেছে। ছবির প্রযোজক রানা সরকার জানিয়েছেন ছবির জন্য ইতিমধ্যেই যা খরচা হয়েছে তার বিনিময়ে তিনি ওই ছবির স্বত্ব দেবকে দিয়ে দিতে চান। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।